সালামু আইকুম ও রহমতুল্লাহি বরাকাত সম্মৃত দিনী ভাই ও বোনেরা উজুর সময় মাসা করার পদ্ধতি এক্ষেত্রে আমরা মাসা করবো আমাদের ডান পায়ের যে মোজা রয়েছে এই মোজার ওপর আমরা ডান হাতকে বুলিয়ে নেবো ডান হাত দিয়ে মাসা করব এবং বাম পায়ের মোজাকে বাম হাত দিয়ে মাসা করবো এটি হচ্ছে প্রথম পদ্ধতি আর এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আমরা যে মোজার উপর মশা করবো সেটি অবশ্যই টাকনাকে ঢাকা থাকতে হবে কোনো মোজা যদি এমন হয় যাতে টাকনা ঢাকেনি একে মোজা বলা হয় না এবং এর ওপর মাছাও বৈধ হবে না আমরা দ্বিতীয় পদ্ধতি আলোচনা করব যে আমরা একই সাথে ডান এবং বাম এই দুই পায়ের উপর দিয়ে আমরা আমাদের হাতকে বলিয়ে নেব এতেও কোনো সমস্যা হবে না তাহলে আমরা প্রথম পদ্ধতি উল্লেখ করাছি যে প্রথমত ডান হাত দিয়ে ডান পাকে। বাম হাত দিয়ে বাম পাকে আমরা মাসা করব। দ্বিতীয় পদ্ধতি উল্লেখ করাছি যে একই সাথে আমরা আমাদের দুই পাকে মাসা করে নেব আর তৃতীয় পদ্ধতি হল আমরা ডান হাত দিয়ে ডান পা এবং বাম পা উভয়টিকে মাসা করব। অথবা বাম হাত দিয়ে ডান পা এবং বাম পা উভয়টিকে মাসা করব এতে কোনো সমস্যা নাই তাহলে আমরা তিনটি পদ্ধতি উল্লেখ করেছে। এটি হচ্ছে মুজার উপর মাসা করার পদ্ধতি অল্লাহ তাল আলম